ওরা আজকে শূন্য থেকে দেখছি, ওরা এমন করছে যে আমাদের বাজারে তো অনেক বই আছে, আমরা যেইগুলো বই পাচ্ছি কালেক্ট করছি ওগুলা পড়ছি, টিআরবিটি গেলে টিআরবিটি আমরা যখন যাই তখন বলে কি অথেন্টিক বই, অথেন্টিক বই। টিআরবিটি যদি অথেন্টিক বই, আমাদের আমাদের বইগুলো অথেন্টিক না ভাবে, আমরা যেইগুলো পড়ে এসেছি, বিএড এর বইগুলো পড়ে এসেছি, যেইগুলো বিএড পড়ে তারপর ইয়ে করে আমরা ডিগ্রি অর্জন করেছি, ওইগুলো যদি অথেন্টিক না ভাবে তাহলে অথেন্টিক বইগুলো টিআরবিটি নেটের মধ্যে দিলেই পারে। কারণ কি, নেটের মধ্যে যদি দেই তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালোভাবে অথেন্টিক বইগুলো পড়ে, ওদের আর হেনস্থা হতে হবে না আর কি। ক্যান্ডিডেটরা পরীক্ষা দিয়েছিলাম 29 আর 30 তারিখ ডিসেম্বরের 2022 সালে, তখন আমাদের প্রশ্নপত্রে অনেক ভুল হয়েছিল, তো আমাদের টিআরবিটি বলেছিল কি চ্যালেঞ্জ করার জন্য, তো আমরা চ্যালেঞ্জ করেছি। চ্যালেঞ্জ করার পরে টেট ওয়ানে 22টা প্রশ্ন, টেট টুতে 31টা প্রশ্ন আমরা চ্যালেঞ্জ করেছি, কিন্তু কালকে টিআরবিটি ফাইনাল অ্যান্সার কি দিয়েছে, ওইটার মধ্যে টেট ওয়ানে 22টার মধ্যে 1টা শুধু স্টার মার্ক দিয়েছে, আর টেট টুতে 31টার মধ্যে আমাদের আসে 4টা স্টার মার্ক দিয়েছে। তো এই জন্য বলছি কি যে আমাদের যে প্রশ্নপত্রগুলো না, অনেকগুলার প্রশ্নপত্রের মধ্যে সিলেবাস বহির্ভূত, ওগুলোর মধ্যে স্টার মার্ক দেওয়ার দরকার ছিল, সিলেবাস যেহেতু বহির্ভূত। তারপর ওরা উত্তরপত্র প্রশ্নপত্র যে করেছে, উত্তরেগুলার মধ্যে স্পেলিং ভুল, প্রশ্নের মধ্যে স্পেলিং ভুল, তাহলে ওগুলার মধ্যে স্টার মার্ক দেওয়ার দরকার ছিল। একটা প্রশ্নের মধ্যে উত্তরপত্র, উত্তর যে দিয়েছে দুই বইয়ে দুইটা, ওইগুলার মধ্যে স্টার মার্ক দেওয়ার দরকার ছিল। তো আমরা তো এইগুলার মধ্যে এই যে তিনটা অসুবিধা হয়েছে ওগুলোর মধ্যে কোনো সমাধানই করেনি টিআরবিটি বাবদ। আমরা অনেক দিন ধরে গিয়েছি টিআরবিটির কন্ট্রোলার স্যারের কাছে, এই প্রবলেম নিয়ে কোনো সমাধান করেনি। আর টেট ওয়ানে একটা কোশ্চেনে স্টার মার্ক দিয়েছে কালকে, ওইটা আউট অফ সিলেবাস ছিল, কিন্তু আউট অফ সিলেবাস টেট ওয়ানে আরও তিনটা আছে, ওইগুলোর মধ্যে তো কিছুই করেনি। এই জন্য আমরা বলছি কি আমাদের ফাইনাল অ্যান্সার কি, ফাইনাল অ্যান্সার কি যখন পাবলিশ করবে, ওরা যেমন আবার ভালো করে চেক করে আমাদের এই যে অসুবিধাগুলো, আমাদের অসুবিধাগুলো স্টার মার্ক দেবে। আমরা অনেকদিন গিয়েছি, শুধু বিগত বছর 2018-তে 8টা স্টার মার্ক দিয়েছে, 2021-এ 9টা স্টার মার্ক দিয়েছে, তাহলে আমরা কেন এখন বঞ্চিত হব? আমাদের অনেক স্টুডেন্ট আছে যে একটা স্টুডেন্ট আছে 4,500 টাকা খরচ করেছে এই চ্যালেঞ্জের জন্য, একটা স্টুডেন্ট জলের মতন টাকা খরচ করেছে চ্যালেঞ্জগুলো করার জন্য। তো এত টাকা খরচ করে ওরা যদি আমাদের চ্যালেঞ্জগুলো নাই দেখে ভালো করে, তাহলে আমরা কী করব? আমরা তো বঞ্চিত হচ্ছি, 1-2 নম্বরের জন্য আমাদের প্রচুর ছেলেমেয়ে আটকিয়ে যাচ্ছে। এই জন্য আমরা অনেকদিন ধরে রাজ্য সরকারের কাছে, যে আমাদের সিএম স্যার উনার কাছে শিক্ষা দপ্তরটা এখন আছে, উনার সাথে আমরা দেখা করার জন্য, এই প্রবলেমটা দেখা করার জন্য আমরা অনেক চেষ্টা করেছি, উনি বিজি মানুষ আমরাও বুঝতে পারি, এই জন্য আমরা দেখা করার সুযোগ পাইনি। তো আপনাদের মাধ্যমে আমরা রাজ্য সরকারের কাছে, অন্তত সিএম স্যারের কাছে, উনি খুব ভালো মানুষ, উনার কাজ খুব ভালো, উনি এত বিকাশ করছে আমাদের ত্রিপুরা রাজ্যে, এই জন্য উনার কাছে আপনাদের মাধ্যমে, প্লিজ আপনাদের মাধ্যমে আমাদের যে 1-2 নম্বর শর্ট আছে অনেক ছেলেমেয়ে, ওই তাদের কথা মাথায় রেখে আপনাদের মাধ্যমে উনার কাছে আমরা এই খবরটা জানাতে চাচ্ছি যে উনি যেমন একটু টিআরবিটির দিকে নজর দেয়। উনার তো অনেক ডিপার্টমেন্ট আমরাও বুঝতে পারছি, কিন্তু উনি যেমন আমাদের এই জিনিসটা একটু নজর দেয়, আমরা তো দেখা করতে পারছি না, এই জন্য আপনাদের মাধ্যমে আমরা চাচ্ছি যে টিআরবিটির কাছে একটু কথা বলে সিএম স্যার। আমাদের টেট ওয়ানের মধ্যে 1টা স্টার মার্ক দিয়েছে, যেটা স্টার মার্ক দিয়েছে ওই স্টার মার্কটা বিগত দিনে যে টেন্টেটিভ রেজাল্ট ছিল ওইটার মধ্যে রাইট ছিল, আর এখন কালকে প্রকাশ করেছে সেম ওইটার মধ্যে স্টার। তাহলে আমাদের টেট ওয়ানের যে কোশ্চেন পেপারটা, যেগুলি যতগুলি প্রশ্ন এই চ্যালেঞ্জ হয়েছে, একটা প্রশ্ন ওরা ভালো করে দেখেনি আমরা পুরোপুরিভাবে একদম বলতে পারি। আর যেটার মধ্যে স্টার দি মার্ক দিয়েছে, আমরা ত্রিপুরা রাজ্যের যতগুলি স্টুডেন্ট যারা যারা এক্সাম দিয়েছেন প্রত্যেককে আমরা যোগাযোগ করেছি, এই যে স্টার মার্কটা দিয়েছে এটা চ্যালেঞ্জই হয়নি, টিআরবিটিদের চ্যালেঞ্জ এই যে স্টার দিয়েছে চ্যালেঞ্জই হয়নি, এই কোশ্চেন পেপারটার মধ্যে চ্যালেঞ্জ দিয়েছে, ইয়ে স্টার মার্ক দিয়েছে। আর তাছাড়া সিলেবাস বহির্ভূত তো আছে, তারা স্পেলিং ভুল, হ্যাঁ ওনারাই বলেছে যে যা কিছু হবে সব কিছু খতিয়ে দেখবে, অনেক এক্সপার্ট নাকি আছে ত্রিপুরার মধ্যে, না হলে বাইরে থেকে আনবে, অনেক ধরনের মানে যুক্তিকতা আমাদেরকে দেখিয়েছে বিগত দিন যতদিন আমরা গিয়েছি টিআরবিটি।
কিন্তু আগামী আজকে আমরা সাংবাদিক সম্মেলন করব এবং আগামী কালকে ওনারা ফাইনাল অ্যানসার শীট দিয়েছে একটা মাত্র স্টার মার্ক দিয়েছে টেট 1 কিন্তু তাতে দেখা গেল ভুল অনেক ভুল অজস্র ভুল এই প্রশ্নের মধ্যে আমরা তুলে ধরেছি কিন্তু ওরা কর্ণপাত করেনি টিআরবিটি তাই আপনাদের মাধ্যমে আমরা ত্রিপুরা রাজ্যের মাননীয় অভিভাবক যিনি ডক্টর মানিক সাহা ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ওনার কাছে আমরা আবেদন আমাদের এই বিষয়টা যেন একটু দেখে টিআরবিটির দিকে যদি একটু নজর দেয় পুনরায় যেন এই যে আনসার শিট দিয়েছে ফাইনাল আনসার শিট এটাকে যেন পুনরায় আবার বিবেচনা করে টিআরবিটি এটার জন্য আবেদন রাখলো আর কি আপনাদের মাধ্যমে।